नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइज, आजकल भिडियोते कथा बोलबो ईस्ट बेंगल के लिए बेरिए आसा बेस किछु तथ्य। तो गाइज, तुम्हारा जरा चैने प्रथम बार एस एखो पर्त चैनल सबसक्राइब करो नी, नीचे लाल सबसक्राइब बटने क्लिक कर चैनल सबसक्राइब कर दिओ और पशे थका बेल आइकने क्लिक करल भिडियो नोटिफिकेशन ऑन कर रखो, जाते समस्त धरण स्पोर्ट्स अपडेट तुम्हारा पे जाओ। तो गाइज, ईस्ट बेंगल के लिए जो अपडेट बैरिए आसते प्रथम जो अपडेट बैरिए आसते से हलो ईस्ट बेंगल हेड कोच के लिए। ईस्ट बेंगल हेड कोच स्टीफेन कन्स्टान्टाइन ना कि कोविड आक्रांत, यही रकम ही अपडेट बैरिए आसते सब जगह के शा जा ईस्ट बेंगल हेड कोच स्टीफेन कन्स्टान्टाइन कोविड आक्रांत हो। हाँ, बेपार सत्य, ईस्ट बेंगल हेड कोच स्टीफेन कन्स्टान्टाइन कोविड आक्रांत होनी खूब ताकि सुस्थ हो उठबें, हमें यटाई आशा करी। से ही रकमों को प्रभाव पड़े ना ईस्ट बेंगल दलर ऊपर, जेहेतु तर दल बिनो জর্জের মতন আপাতত সহকারী কোচ রয়েছে, তাই বিনো জর্জ এই কদিন দলের দায়িত্ব সামলাবেন। খুব তাড়াতাড়ি আমরা আবার স্টিফেন কনস্টান্টাইনকে মাঠে দেখতে পারবো, এই রকমই আমরা আশা করি। এরপর যে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে, সেই আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জকে নিয়ে। বিনো জর্জ সদ্য সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাকে হারিয়ে, তারপরই ইস্ট বেঙ্গলের কর্তাদের নজরে ছিল বিনো জর্জ, সেই মতন তাকে দলে নেওয়া হয় এবং তিনি দলের সঙ্গে যুক্ত হয়ে কোচিংও করাচ্ছেন। কিন্তু এই বর্তমান সময়ে যে আপডেট বেরিয়ে আসছে, তাকে হয়তো ইস্ট বেঙ্গল সহকারী কোচ হিসাবে তো রাখবেই, তিনি হয়তো রিজার্ভ টিমের মেন দায়িত্ব পালন করবেন এবং একাডেমির দায়িত্ব পালন করবেন, সেই জায়গাটাকে তাকে রেখে দেওয়া হচ্ছে। কারণ এবছর ইস্ট বেঙ্গল তাদের রিজার্ভ টিমকেও যথেষ্ট শক্তিশালী এবং একাডেমিকেও যথেষ্ট শক্তিশালী করতে চাইছে, সেই ক্ষেত্রে বিনো জর্জকে সেই দায়িত্বই পালন করতে হবে, এইরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। এবার এখন প্রশ্ন হয়ে উঠছে, তাহলে আইএসএল এ ইস্ট বেঙ্গলের সহকারী কোচ কে হবেন? সেখানেও একজনের নাম বেরিয়ে আসছে, তিনি আর কেউ নন, 44 বছর বয়সীয় ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত, শানমুগম ভেঙ্কটেশ, এই নামটাই বেরিয়ে আসছে। কারণ স্টিফেন কনস্টান্টাইনের সঙ্গে তিনি 2015 সাল থেকে ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এর পরবর্তী সময় 2019 সালে ইন্ডিয়ান অ্যারোসের হয়ে তিনি দায়িত্ব পালন করেন এবং বর্তমান সময় ইন্ডিয়ান আন্ডার-19 দলের সঙ্গে যুক্ত আছেন হেড কোচ হিসাবে। এছাড়া সাব-20 যেটা চ্যাম্পিয়ন হয়েছে, সাব-20 কাপ, সেখানেও তিনি দায়িত্ব সামলেছেন। এই কোচকেই এবছর লাল হলুদ তাদের আইএসএল খেলার জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে চাইছেন, এবং যেহেতু স্টিফেন কনস্টান্টাইনের পূর্ব পরিচিত এবং তার সঙ্গে যথেষ্ট বোঝাপড়া রয়েছে, তাই এই কোচকেই তিনি চাইছেন যে আইএসএলের জন্য সহকারী কোচ হিসাবে। এবার দেখা যাক যে তিনি হয়তো ইন্ডিয়ান আন্ডার-19 টিম থেকে ইস্ট বেঙ্গলে আসেন কি না, যদি আসেন তাহলে খুবই ভালো একটা হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।